আমি ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি যথাযথ সম্মান রেখেই বলতে চাই, তিনি শ্রমিকের পাওনা বুঝিয়ে দেন নাই, 1200 কোটি টাকার বেশি জালিয়াতির মাধ্যমে ঘুষ দিয়ে সেটাকে কমিয়ে 400 কোটি টাকা করা হল, সেটাও তিনি দেন নাই। আসলে আমাদের দেশে যারা বেশি খাটে তাদেরকে অনেক সময় ঠকানো মনোবৃত্তি থাকে অনেকের। ক্যামেরা পার্সন যদি শ্যুট না করে তাহলে প্রযোজক বলেন, পরিচালক বলেন, নিউজ কাস্টার বলেন কিংবা চিফ নিউজ এডিটর বলেন, তাদের কোনো কাজ নেই তখন আর যদি তারা শ্যুট না করে। আমি ঠিক বলেছি কিনা? তো এই যে আপনারা কষ্ট করে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে এবং আমাদের দেশে এই যে রাজনীতি, রাজনীতির অঙ্গনে যখন শুটিং করতে যান তখন অনেক প্রতিকূল পরিস্থিতির মধ্যে পড়তে হয় এবং অনেক সময় আপনাদের দিকে অনেকে তেড়ে আসে, ক্যামেরা ভেঙে দেয়, এরকম বহু ঘটনা ঘটে এবং অনেক সাংবাদিক ক্যামেরা পার্সন নির্যাতনের শিকার হয়েছে, বিভিন্ন সময় হচ্ছে। এগুলো এই সমস্ত ঝুঁকি নিয়ে আপনারা কাজটা করেন, এই জন্য আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি তথ্যমন্ত্রী হিসাবে এবং টেলিভিশনের প্রাণ হিসাবে ক্যামেরা পার্সনরা কাজ করে যাচ্ছে। আপনাদের এই অ্যাসোসিয়েশন গঠিত হয়েছে, এই জন্য ধন্যবাদ জানাই এবং আপনারা এই অ্যাসোসিয়েশনের মাধ্যমে নানা কাজকর্ম করে যাচ্ছেন এবং আজকে শোক দিবসের আলোচনার আয়োজন করেছেন, এই জন্য ধন্যবাদ জানাই। এখানে অনেক দাবি দেওয়ার কথা উঠে এসছে এবং আমি মনে করি যে যেহেতু ক্যামেরা পার্সনরা টেলিভিশনের প্রাণ, এমনকি কাগজের ক্ষেত্র, পত্রিকার ক্ষেত্র ক্যামেরা পার্সন বিরাট ভূমিকা পালন করে। একটা পত্রিকা যখন ছবি সহ সংবাদ পরিবেশিত হয় সেটার গুরুত্ব একরকম আর ছবি ছাড়া সংবাদের গুরুত্ব ভিন্ন রকম। তো কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে কর্তৃপক্ষ যেভাবে বেতন ভাতা দেওয়া দরকার ক্যামেরা পার্সনদের সেটি দেয় না বা দেওয়া হচ্ছে না। আমি আজকের এই সভার মাধ্যমে আমি কর্তৃপক্ষ বিভিন্ন টেলিভিশনে, আজকে যেহেতু টেলিভিশন ক্যামেরা পার্সনদের অনুষ্ঠান, বিভিন্ন টেলিভিশনের কর্তৃপক্ষকে অনুরোধ জানাবো যে এই ক্যামেরা পার্সনরা যাতে সঠিক বেতন পায় সেদিকে একটু নজর রাখার জন্য, এবং এই জন্য আমি মনে করি আপনাদের প্রতি বিশেষ যত্নশীল হওয়া প্রয়োজন কর্তৃপক্ষের। আসলে আমাদের দেশে যারা বেশি খাটে তাদেরকে অনেক সময় ঠকানো মনোবৃত্তি থাকে অনেকের। তো কথা প্রসঙ্গে কথা আসছে বিদায় আমি বলছি, আজকে 34 জন বুদ্ধিজীবী বিবৃতি দেখলাম যে ডক্টর ইউনূস সাহেবের পক্ষে। আমি ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি যথাযথ সম্মান রেখেই বলতে চাই, কেননা তিনি একজন জ্যেষ্ঠ নাগরিক এবং তিনি যেভাবে হোক নোবেল লরিয়েট, তিনি নোবেল পুরস্কার পেয়েছেন, এই জন্য তার প্রতি যথাযথ সম্মান রেখেই বলতে চাই তিনি শ্রমিকের পাওনা বুঝিয়ে দেন নাই এবং সেখানে শ্রমিকের পাওনা দেওয়ার কথা ছিল 5%, সেটা হয় 1200 কোটি টাকার বেশি এবং সেই 1200 কোটি টাকাকে আপনার জালিয়াতির মাধ্যমে ঘুষ দিয়ে সেটাকে কমিয়ে 400 কোটি টাকা করা হল এবং সেটাও তিনি দেন নাই, এই জন্য মামলা হয়েছে, তার উপর জরিমানা হয়েছে এবং মামলা বিচারাধীন আছে। এই পরিস্থিতিতে 34 জন বুদ্ধিজীবী, আমি বুদ্ধিজীবীদের সম্মান করি কারণ আমি বাগ মাস্টার, তো আমি বুদ্ধিজীবী না, আমি ইউনিভার্সিটিতে পড়াতাম, এখনও পার্ট টাইম পড়াতাম, আমি মাস্টার, তো এই জন্য আমি বুদ্ধিজীবীদের প্রতিও সম্মান রেখেই বলতে চাই আপনারা যে বিবৃতিটা দিলেন আপনারা শ্রমিকদের পক্ষে আপনাদের কোনো বক্তব্য নাই কেন? 1200 কোটি টাকার শ্রমিকদের পাওনা ছিল, সেই পাওনা না দিয়ে
সেটাকে জালিয়াতির মাধ্যমে কমিয়ে 400 কোটি টাকা করা হলো, আর আপনারা সেটার পক্ষে বিবৃতি দিলেন। আপনাদের বুদ্ধিটাকে এখানে একটু লোপ পেয়েছে, সেটাই হচ্ছে আমার প্রশ্ন। নাকি বুদ্ধি খাটিয়ে শ্রমিককে ঠকানোর জন্য বিবৃতিটা দিয়েছে, এটাই হচ্ছে আমার প্রশ্ন।